হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি, বর্তমানে তাদের গুগল সার্চ কনসোলে একটি সমস্যা দেখা দিয়েছে, তা হলো ব্রেডক্রাম্বস ইস্যু ফিক্স ডাটা ভোকাবুলারি .org। তো আজকের ভিডিওতে আমি আপনাকে লাইভ দেখিয়ে দেব কিভাবে আপনি এই ব্রেডক্রাম্বস সমস্যাটি সমাধান করতে পারেন। তো তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর এখনও যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। আর আপনি যদি এমন এই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অন পেজ এসিও, অফ পেজ এসিও, অনলাইন ইনকাম, এসিও রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই SES420 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি যদি আপনার গুগল সার্চ কনসোলে আসেন, সার্চ কনসোলে আসার পর এখানে ব্রেডক্রাম্বস একটা অপশন আপনি কিন্তু পেয়ে যাবেন। যদি আপনার গুগল সার্চ কনসোলে এই ব্রেডক্রাম্বস অপশনটি না আসে, তাহলে আপনি গুগলে গিয়ে সরাসরি সার্চ করবেন গুগল স্ট্যাকসেট ডাটা টেস্টিং টুল, তাহলে আপনি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং এখানে আপনি আপনার ওয়েবসাইটে যে ইউআরএলগুলো ইস্যু হবে সেই ইউআরএলগুলো টেস্ট করতে পারবেন। তো এখান থেকে গুগল সার্চ কনসোলে আমার যে ব্রেডক্রাম্বস অপশনটি রয়েছে, এই অপশনটি যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট রয়েছে 131। তো আমি যদি এই অপশনে ক্লিক করি, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডাটা ভোকাবুলারি .org, এখানে রয়েছে ফেল। তো আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটে যে সকল পেজগুলো ইস্যু হবে সবগুলো এখানে কিন্তু আমি দেখতে পাবো, অর্থাৎ সেই পেজগুলোর লিঙ্ক। তো এখান থেকে আমি যদি একটা লিঙ্ক কপি করি, কপি করার পর এখান থেকে আমাদের যে নতুন যে সাইটটি রয়েছে এই সাইটে এসে যদি টেস্ট করি, এখান থেকে রান টেস্টে ক্লিক করলে অটোমেটিক টেস্টিং শুরু হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্রেডক্রাম্বস রয়েছে, দুইটা ওয়ার্নিং রয়েছে, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ইস্যুকৃত লিঙ্কগুলো কিন্তু টেস্ট করে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন। তো এই সমস্যাটির সমাধান করার জন্য আপনি আপনার ব্লগ সাইটে কন্ট্রোল প্যানেলে চলে আসবেন, আসার পর এখান থেকে থিম অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এডিট HTML এই অপশনে ক্লিক করবেন। তো এডিট HTML ক্লিক করার পর এই যে কোডগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই কোডগুলোর মধ্যে যে কোনো এক জায়গায় আপনি একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে কন্ট্রোল F প্রেস করবেন, তাহলে এখানে একটা সার্চ বক্সে আপনি দেখতে পাবেন। তো এই সার্চ বক্সে আপনি লিখবেন ব্রেডক্রাম্ব, এখানে দেখতে পাচ্ছেন ব্রেডক্রাম্ব লিখেছি, এবং আপনি যদি এবার ইন্টার প্রেস করেন তাহলে নিচের দিকে একটা ব্রেডক্রাম্ব পেয়ে যাবেন। দ্বিতীয় ইন্টার প্রেস করলে এখানে আপনি একটা লেখা দেখতে পারবেন যে গ্রেটার দ্যান DIB ক্লাস ব্রেডক্রাম্বস স্টাইল একটা লেখা রয়েছে। তো এখান থেকে আপনি এই যে DIB থেকে শুরু এই জিনিসটা একটু ভালো করে দেখবেন, কারণ এখানে যদি আপনি কোনো প্রকার ভুল করেন তাহলে আপনার ওয়েবসাইটের সমস্ত কোডগুলো উল্টোপাল্টা হয়ে যাবে, তারপর আপনি আমাকে বলবেন যে আমি ঠিক করে দেখাতে পারিনি। তো তার জন্য অবশ্যই একটু মন দিয়ে দেখবেন। তো এখান থেকে দেখেন আমি গ্রেটার দ্যান DIB ক্লাস থেকে শুরু করেছি, এবং এখান থেকে গ্রেটার দ্যান স্ল্যাশ DIB লেস দ্যান শেষ করেছি। এবার আপনি এই কোডটুকু কেটে দিবেন। তো এখানে ভালো করে দেখেন আমি কোনটুকু সিলেক্ট করেছি। তো এবার আমি এই কোডটুকু কেটে দিচ্ছি, তারপর এখানে আমি দুইটা ইন্টার দিচ্ছি, ইন্টার দিলে দেখেন এখানে একটা ফাঁকা হয়ে গেছে। তো এবার আপনি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ঠিক এমনই কিছু কোড আপনি পেয়ে যাবেন। তো এই কোডগুলোর এখানে দেখতে পাচ্ছেন DIB ক্লাস ব্রেডক্রাম্বস দিয়ে শুরু রয়েছে, উপরের দিকে খেয়াল করবেন না আপনি, এদিকে দেখেন DIB ক্লাস ব্রেডক্রাম্বস দিয়ে শুরু রয়েছে। তো আমরা যেহেতু ওই সাইডে DIB ক্লাস ব্রেডক্রাম্বসটুকু কেটে দিয়েছি, তাই এখান থেকে এই DIB ক্লাস ব্রেডক্রাম্বস থেকে শুরু করবেন। করার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেটার দ্যান স্ল্যাশ এ লেস দ্যান, তারপর গ্রেটার দ্যান স্ল্যাশ স্প্যাম লেস দ্যান, এবং গ্রেটার দ্যান স্ল্যাশ DIB কোনটুকু কপি করেছি আবারও দেখেন। এইখান থেকে গ্রেটার দ্যান DIB ক্লাস থেকে শুরু করেছি, এবং এখান থেকে গ্রেটার দ্যান স্ল্যাশ DIBতে শেষ করেছি। জাস্ট এই কোডটুকু আপনি কপি করবেন। কপি করার পর আপনার যে ওয়েবসাইটে যেখানে সিলেক্ট করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই ফাঁকা রয়েছে, সিলেক্ট করা রয়েছে, জাস্ট এখানে আপনি ওই কোডটুকু পেস্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওই কোডটুকু আমি পেস্ট করে দিয়েছি। তো এবার কথা হচ্ছে অনেকের এখানে কিন্তু গ্রেটার দ্যান DIB ক্লাস দিয়ে শুরু নাও হতে পারে, তাদের এখানে শুরু হতে পারে যে গ্রেটার দ্যান B ইজ টু ইনক্লুডেবল ID ব্রেডক্রাম্বস, এটা দিয়ে শুরু হতে পারে, এবং এখানে শেষ হতে পারে গ্রেটার দ্যান স্ল্যাশ B ইজ টু ইনক্লুডেবল, আর মাঝখানে অনেকগুলো লেখা থাকতে পারে। তো আমার এখানে যেহেতু নাই আমি তাই সরাসরি দেখাতে পারছি না। তো আপনার ওয়েবসাইটে যদি আপনি গ্রেটার দ্যান DIB ক্লাস দিয়ে শুরু না দেখতে পান তাহলে অবশ্যই এই লেখাটি আপনি দেখতে পাবেন, গ্রেটার দ্যান B ইজ টু ইনক্লুডেবল দিয়ে শুরু। তো এখান থেকে আপনি আপনার ওই যে থিম থাকবে, অর্থাৎ এই যে কোডগুলো থাকবে, এই কোডের মাঝখানে ঠিক আপনি এরকম লেখা দেখতে পারবেন ব্রেডক্রাম্বস দিয়ে সার্চ করার পর। তো এখান থেকে আপনি এই গ্রেটার দ্যান B ইজ টু ইনক্লুডেবল থেকে শুরু করবেন, এবং মাঝখানে যে লেখাগুলো রয়েছে সবগুলো এভাবে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে যে গ্রেটার দ্যান স্ল্যাশ B ইজ টু ইনক্লুডেবল
লেস দেন, জাস্ট এইটুকু সিলেক্ট করবেন এবং এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই যে কোডটুকু রয়েছে, পুরো কোডটুকু একেবারে উপরে থেকে শুরু করে গ্রেটার দ্যান বি ইস টু ইনক্লুডেবল থেকে শুরু করে পুরো যে কোডটুকু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্রেটার দ্যান স্ল্যাশ বি ইস টু ইনক্লুডেবল, এই পুরো কোডটুকু আপনি কপি করবেন। এখানে দেখেন পুরো কোডটুকু, তো এখান থেকে এই কোডটুকুর মাঝখানে বি ইস টু ইনক্লুডেবল থেকে যে কোডটুকু কেটে দিয়েছেন সেখানে পেস্ট করে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। পেস্ট করার পর এখান থেকে আপনি সেভ থিমে ক্লিক করবেন। তো সেভ থিমে ক্লিক করলে এখানে একটা ওয়ার্নিং দেখাতে পারে, এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্নিং রয়েছে এবং এই যে যে লেখাটি লাল হয়ে রয়েছে, তো আপনারা জাস্ট এই লেখাটি কেটে দিবেন। তো ভালো করে দেখেন, জাস্ট এই লেখাটি কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে যদি আপনি সেভ থিমে ক্লিক করেন তাহলে আপনার এই কোডটুকু কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোডটুকু সেভ হয়ে গেছে। এবার আপনি যদি এই যে যে লিঙ্কটি ছিল এই লিঙ্কটি যদি আবার আপনি নিউ টেস্ট করেন, এখান থেকে রান টেস্টে ক্লিক করলে অটোমেটিকলি টেস্টিং শুরু হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেড ক্রাম্স লিস্ট এখানে কিন্তু জিরো হয়ে গেছে অটোমেটিকলি। তো ঠিক একইভাবে যদি আপনি গুগল সার্চ কনসোল এই লিঙ্কের উপর ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনার একটি কোড ওপেন হয়ে যাবে। সেখান থেকে যদি আপনি এখানে ইনস্পেক্টে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনার ব্রেড ক্রাম্স সমস্যাটি দেখাবে। তারপর এখান থেকে যদি আপনি টেস্ট লাইভ ইউআরএলে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সবুজ টিকমার্ক চলে আসছে এবং কোনো প্রকার সমস্যা নাই। ঠিক একইভাবে যদি এখান থেকে আপনি আরও লিঙ্কগুলো আপনি এখান থেকে টেস্ট করেন, আমি দেখেন অন্য একটি লিঙ্ক এখানে টেস্ট করছি, তো জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করবেন। করার পর এখানে একটা কোড দেখতে পাবেন, এখান থেকে জাস্ট ইনস্পেক্টে ক্লিক করবেন তাহলে এটা ইন্ডেক্স হবে গুগলে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু ডিটেক্টেড রয়েছে। তো আপনি যদি এখান থেকে টেস্ট লাইভ ইউআরএলে ক্লিক করেন তাহলে দেখবেন এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেল। এবার এই যে ব্রেড ক্রাম্স সমস্যাটি পার্মানেন্টলি সমাধান করার জন্য আপনি জাস্ট এই ভ্যালিডেট এই অপশনে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেটা ভোকাবুলারি ডট ওআরজি, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেলস, তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন। করলে উপরের দিকে দেখতে পারবেন স্টার্টেড নিউ ভ্যালিডেশন একটা লেখা রয়েছে, জাস্ট আপনার এই অপশনে ক্লিক করবেন। তাহলে তারপর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন স্টার্টেড, অর্থাৎ আপনার এটা কিন্তু চেকিং শুরু হয়ে গেছে। তো চেকিং শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে আপনি কিন্তু এই সমস্যাটি থেকে মুক্তি পেয়ে যাবেন, অর্থাৎ এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এখানে অনেকগুলো কোডের প্রবলেম রয়েছে। এই কোডগুলো যদি আপনি ঠিকঠাক মতো বসাতে না পারেন তাহলে আপনার সমস্ত থিমটি কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই আপনার যদি কোথাও একটুও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।